আসসালামু আলাইকুম দর্শক, ভয়েস বাংলার প্রবাসী দেশ অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত আছেন ইউকের সবচেয়ে প্রাচীন এবং প্রভাবশালী বাংলা পত্রিকা সুরমার সম্পাদক জনাব শামসুল আলম লিটন। জনাব লিটনের সাথে আমরা কথা বলবো ইউকের নতুন প্রধানমন্ত্রীকে নিয়ে, তার অর্থনৈতিক সংকট মোকাবেলার কৌশল নিয়ে, অভিবাসন নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে জানতে চাই জনাব লিটন, ইউকের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, উনি যে অর্থনৈতিক সংকট, ওনার আগের প্রধানমন্ত্রী মাত্র 45 দিনে পদত্যাগ করতে হয়েছিল যেসব কারণে, এই সংকট গুলো কি উনি আদৌ মোকাবেলা করতে পারবেন? পলাশ, থ্যাংক ইউ ভেরি মাচ এই ইন্টারভিউর জন্য। আমি মনে করি যে যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে ঋষি সুনাক প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের প্রেক্ষাপট এবং তিনি কি পারবেন কিনা। সত্যিকার অর্থে তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আছে। তিনি আসলে অবশ্যই সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রধানমন্ত্রী নন, ইভেন দলের সদস্যদের ভোটেও নির্বাচিত নন, কারণ লিজ ট্রাসের সঙ্গে যখন নির্বাচন হন তিনি সেখানে কিন্তু পরাজিত হন, অর্থাৎ দলের নির্বাচনে সর্বশেষ তিনি পরাজিত হয়েছিলেন। এবার তিনি বাই ডিফল্ট, অর্থাৎ এবার যখন প্রার্থিতার প্রশ্ন আসলো, বরিস জনসন এবং আরো কয়েকজন প্রার্থী তার সঙ্গে ছিল এবং শেষ মুহূর্তে তারা প্রত্যাহার করে নিয়েছেন, সুতরাং ভোটটি শেষ পর্যন্ত হয়নি। তার মানেটা হচ্ছে যে লিজ ট্রাস যখন পদত্যাগ করেন তখন তিনি জানতেন যে দ্বিতীয় স্থান অধিকারী ঋষি সুনাক পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন, এবং যাকে তিনি বিপুল ভোটে পরাজিত করেছেন তার অধীনেই তাকে পরবর্তী কয়েক মাস অথবা বছর রাজনীতি করতে হবে। এটাই হচ্ছে ব্রিটিশ গণতন্ত্রের সৌন্দর্য, ব্রিটিশ গণতন্ত্রের ডাইমেনশন। এখানে ইগোর কোনো মূল্য নাই, এখানে কোনো ইগোর স্থান নেই। সত্যিকার অর্থে দলের সিদ্ধান্ত এবং দেশের সিদ্ধান্ত, দেশের ভালো এবং ওয়েলফেয়ার এখানে হচ্ছে মুখ্য কথা, এবং কমিটমেন্ট টু দ্য পিপল। সো ডেমোক্রেসি, যে স্বচ্ছতা, যে ট্রান্সপারেন্সি, যে অনেস্টি অ্যান্ড ডিগনিটি, এটাই হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টের, হাউস অফ কমন্স এর অথবা ব্রিটিশ পার্লামেন্টের, ব্রিটিশ ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসির মূল কথা। এখানে ঋষি সুনাক কোনো ভোটেই বিজয় হননি, সুতরাং শুধুমাত্র বাই ডিফল্ট তিনি নেতৃত্বে এসেছেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। যে আপনার এই প্রশ্নের সূত্র ধরে কি আমি জানতে চাইতেই পারি যে ব্রিটিশটা কি আদৌ কোনো অশ্বেতাঙ্গকে তাদের শাসক, তাদের নেতা হিসেবে মেনে নেওয়ার মতো মানসিক প্রস্তুতি আছে কিনা, যেহেতু উনি একটি দলীয় বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন? এটা খুবই ভ্যালিড প্রশ্ন। আমি গত বছরের প্রিমিয়ার লিগে, যখন গত বছরের প্রিমিয়ার লিগ এবং এবং ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপে আপনারা জানেন যে ব্রিটেনের ফাইনালে যখন পরাজয়ের পর এর তিনজন যে ব্ল্যাক অথবা নন হোয়াইট যে তিনজন প্লেয়ার ছিল তাদেরকে কিন্তু তাদের রেশিয়াল অ্যাটাক করা হয়েছিল, এবং বিলিয়ন্স অফ ব্রিটিশ ফুটবল সাপোর্টার্স এই রেশিয়াল অ্যাটাকে কিন্তু যোগ দিয়েছিল। এটি একটি ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে মাত্র কয়েক বছর আগে ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি, যেটির অস্তিত্ব খুবই ক্ষীণ, ছোট্ট একটা পার্টি, নাইজেল ফারাজের নেতৃত্বে, সেই পার্টিটি স্পষ্টভাবে একটি বর্ণবাদী দল, সেই দলটি ইউকেতে 95 ভাগ মেম্বার অফ ইউরোপিয়ান পার্লামেন্টে বিজয়ী হয়েছে। যদিও লেবার এবং টরি বর্ণবাদ বিরোধী নীতিমালা ফলো করে, কিন্তু সমাজের ভেতরে আন্ডার দ্য কার্পেট যে রেসিজমটি আছে এটা এখানে ইনস্টিটিউশনালি স্বীকৃত, প্রাতিষ্ঠানিকভাবে পুলিশের ভিতরে আছে, পার্লামেন্টে আছে, লর্ডসে আছে, সব জায়গায় আছে, এটি প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত। সুতরাং এই প্রশ্নটি খুবই ভ্যালিড যে যে ব্রিটিশ জাতি 200 বছর এবং আরো বেশি সময় বিভিন্ন দেশকে শাসন করেছে, তার কলোনিগুলো থেকে উঠে আসা মানুষ নেতৃত্ব তারা মেনে নেবে কিনা। যেখানে ইন্ডিয়াতে ক্লাবগুলোতে, ব্রিটিশ ক্লাবগুলোতে লেখা ছিল ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর প্রহিবিটেড, তাদের নিষেধাজ্ঞা ছিল প্রবেশের উপর, সেখানে সেই ঋষি সুনাক আবার সেই 10 ডাউনিং স্ট্রিটে ডগ ডগ নিয়ে প্রবেশ করেছে, ইন্ডিয়ান অ্যান্ড ডগ দুটো একসঙ্গে প্রবেশ করেছে 10 ডাউনিং স্ট্রিট ডিট করার জন্য। এটি বাস্তবতা যে ব্রিটেনের পার্লামেন্টের ইতিহাসে, ডেমোক্রেসির ইতিহাসে ঋষি সুনাক প্রধানমন্ত্রী হয়েছে। লিজ ট্রাসের মতো 45 দিন থাকবেন না 45 মাস থাকবেন সেটি সময় বলে দেবে। আমি আপনার অন্য 20 পূরক প্রশ্নের উত্তরে বলছি, ব্রিটিশ জাতি মেনে নিয়েছে টরি দলের নেতা হিসেবে তিনি এখন প্রধানমন্ত্রী, ব্রিটেনের ইতিহাসের অংশ,
এবং আমরা নন হোয়াইট বিএএমই ব্ল্যাক এশিয়ান মাইনরিটি এথনিক কমিউনিটির মানুষ হিসেবে গর্ববোধ করছি। এটি হচ্ছে ব্রিটেনের তাহলে জন্য তাহলে একটা তাহলে এই ঋষি সোনাকের শাসনামলে কি অভিবাসন নীতিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা বা সুযোগ আছে? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটি আসলে ঋষি সুনাকের, যেমন বারাক ওবামার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা খুব সামান্য পরিবর্তন দেখেছি, কিছু এম্পাওয়ারমেন্ট দেখেছি ব্ল্যাক অ্যান্ড নন হোয়াইটদের, কিন্তু মোটা দাগে পরিবর্তনগুলো আসলে একটি শাসন আমলে একটি পিরিয়ডে আসলে হয় না। তবে এর মধ্যে এন্ড অফ দ্য টানেলে একটা লাইট দেখা যায়। এই যে ঋষি সুনাক উঠে আসলেন, এবং তিনি শুধু উঠেই আসেননি, তিনি 2020 সালের ফেব্রুয়ারি থেকে এখানে ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, এবং ফাইন্যান্স মিনিস্টারকে এখানে কিন্তু এক্সচেকার বলা হয়ে থাকে, চ্যান্সেলর বলা হয়ে থাকে, এটা হচ্ছে গভর্নমেন্টের নাম্বার টু পজিশন। এবং যে করোনায় সারা পৃথিবী বিপর্যস্ত হয়েছিল, অর্থনৈতিক বিভিন্ন নীতিমালা এবং সুসংগঠিত ইকুয়াল অপরচুনিটি এবং বিভিন্ন হ্যাভ নটসদের জন্য এনাফ অপরচুনিটি ক্রিয়েট করে ইকোনমিকে স্ট্যাবল রাখার ক্ষেত্রে ঋষি সুনাক 2020-এর ফেব্রুয়ারি থেকে এই গত মাস পর্যন্ত, প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত, অত্যন্ত সফলতার পরিচয় দিয়েছেন। সুতরাং ঋষি সুনাক একটি সফল ব্রিটিশ রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। প্রধানমন্ত্রী হিসেবে সফল হবে কিনা সেটা অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর নির্ভর করছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে এখন ব্রিটেনের যে সম্পর্ক, এই সম্পর্কের কোনো উন্নতি বা পরিবর্তন আপনি হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা? না, আমি কোনো সম্ভাবনা দেখি না, কারণ ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে যখন গিয়েছে তখন আপনার মনে আছে দুটি বিষয়ে কম্প্রোমাইজ করেনি, একটি হচ্ছে বর্ডার, আরেকটি হচ্ছে কারেন্সি। কারেন্সি পাউন্ড তারা অব্যাহত রেখেছে, তারা ইউরোপে যায়নি, বর্ডার তারা ইন্ট্রাক্ট রেখেছে, বর্ডার কিন্তু ইউরোপের সঙ্গে বিলীন করেনি। সুতরাং ইউরোপিয়ান ইউনিয়নে ব্রিটেনের অবস্থানটি ছিল অনেকটা কনজারভেটিভ। এখন ব্রেক্সিটের মতো বৃহৎ ঘটনার মধ্য দিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে এসেছে। সুতরাং ঋষি সুনাক নয়, পিপলস এসপিরেশন, যেটা যদিও এটা প্রশ্নবিদ্ধ, ব্রেক্সিট নির্বাচন অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ, তারপরেও ইতিহাস রচিত হয়ে গেছে, ব্রিটেন ইউরোপ থেকে বেরিয়ে এসেছে। ঋষি সুনাক এবং পরবর্তী গভর্নমেন্ট যেটি করতে পারে সেটি হচ্ছে ইউরোপের সঙ্গে যে সহযোগিতার সম্পর্ক, ইউরোপিয়ান ইকোনমিক যে ইউনিয়নের যে সহযোগিতা সেটিকে আরো এক্সটেন্ডেড করতে পারে, এবং ভিসা সহজীকরণ, অন্যান্য ব্যাপারগুলো, কাজ কর্ম মুভমেন্ট, এইসব ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে সহজীকরণ প্রক্রিয়া, সেখানে আমি মনে করি বোরিস জনসনের চেয়ে ঋষি সুনাক আরো বেশি প্রোগ্রেসিভ হবে, পজিটিভ হবে। তবে তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগে অত্যন্ত সমালোচিত হয়েছেন, কারণ সুয়েলা রেভারম্যান বলে যে আরেকজন, অনেকে ধারণা করেছিলেন তিনি যেহেতু ব্ল্যাক এশিয়ান মাইনরিটি, এথনিক মাইনরিটি থেকে এসছেন, অথবা ব্যাকগ্রাউন্ডে যেহেতু আফ্রো এশিয়ান, তিনি আসলে আফ্রো এশিয়ান, আফ্রিকান এবং এশিয়ান অরিজিনের, সুতরাং তিনি একটা হোয়াইট থেকে অথবা মেইন স্ট্রিম পিপুল থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ করবেন। এই কাজটি তিনি সুয়েলা ব্রেমারম্যানকে হয়তো তার গোষ্ঠী ভোট অথবা তার পক্ষে হয়তো 20-30-50টা ভোট থেকে থাকতে পারে, সেই কারণে তার সঙ্গে তিনি আপোষ করেছেন, এবং এই কাজটি তিনি সঠিক করেন, এই কাজটি তিনি অন্যায় করেছেন, কারণ সুয়েলা ইতিমধ্যে মাত্র কয়েকদিনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি মন্ত্রিত্বের যে স্ট্যান্ডার্ড সেটি লঙ্ঘন করেছিলেন। তিনি তার ব্যক্তিগত বন্ধুকে সরকারি মেইল ব্যবহার করে সরকারি গোপনীয়তা এবং ইমিগ্রেশন সংক্রান্ত কিছু তথ্য তার সঙ্গে শেয়ার করেছে, যেটি স্ট্যান্ডার্ড যে ক্যাবিনেট মেম্বারদের সেটি লঙ্ঘন করেছে, এবং সেই তাকে বরখাস্ত করেছিলেন ডিস্ট্রাস্ট, সেই বরখাস্তকৃত মন্ত্রীকে স্ট্যান্ডার্ডের জন্য তাকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী করা, এটা ঋষি সুনাকের জন্য একটা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে, এবং এমন হতে পারে এই সুয়েলা ব্রেভারম্যানের কিছু ইমিগ্রেশন কঠিন নীতির কারণে শেষ পর্যন্ত ঋষি সুনাককে চড়ামূল্য দেওয়া লাগতে পারে বলে অনেকেই মনে করেন, আমি ব্যক্তিগতভাবে আরো বেশি মনে করি। ধন্যবাদ জনাব শামসুল আলম লিটন, এতক্ষণ আমাদের সাথে সময় দিয়েছেন। দর্শক যারা আমাদের সাথে ছিলেন, যারা দেখবেন, যারা দেখেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন।